গরমের তীব্রতায় মুসলমান হিসেবে আমাদের বিশেষ কোনো করণীয় আছে কিনা? দেখুন, প্রচণ্ড গরমের দাবদাহ চলছে, তাই না? কাঠফাটা রোদ চলছে, এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে এই বছর এত বেশি গরম নাকি পড়ার আশঙ্কা আছে, সম্ভাবনা আছে যে গরমে প্রচুর মানুষের হিট স্ট্রোক হতে পারে, অনেক বেশি আপনার মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। গত বছর হজে রেকর্ড সংখ্যক মানুষ হিট স্ট্রোকে মারা গেছে, এবং আমরা হজে ছিলাম, সাইফুল্লাহ ভাই ছিলেন, এত গরম, এত কষ্ট, মনে হয় জান বের হয়ে যাবে। তো এরকম পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে আমাদের কিছু করণীয় আছে কিনা? প্রথম হলো যে একজন দায়িত্বশীল এবং সচেতন মানুষ হিসাবে আমাদের যাতে হিট স্ট্রোকে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, তার জন্য চিকিৎসকগণ এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ যে পরামর্শগুলো দিয়ে থাকেন সেগুলো আমরা খুব গুরুত্বের সাথে মেনে চলব। আমরা জানি ভিটামিন সি, লেবুর শরবত ইত্যাদি এই সময় খুব বেশি উপকারী হয়ে থাকে, সেগুলো আমরা বেশি করে পান করব। ইহুদিদের যে সমস্ত পণ্যগুলোকে আমরা শরবত বানায় খাই, ড্রিঙ্কস কিনে খাই, সেগুলোর পরিবর্তে আমরা লেবুর শরবত ইত্যাদি বেশি বেশি খেতে পারি। যে পরামর্শগুলো ডাক্তাররা দিয়ে থাকেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়ে থাকেন, সেগুলো আমরা মেনে চলব, যথাসম্ভব নিজেদের দিকে খেয়াল রাখব। এর পাশাপাশি মনে রাখব, গরমের তীব্রতা, পৃথিবীতে আমরা যে গরমের অনুভব করি, এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান্নামের ভাব। বুখারীর হাদিস দ্বারা এসেছে, হাদিস দ্বারা প্রমাণিত যে জাহান্নামকে আল্লাহ তাআলা বছরে দুইটা ভাব ছাড় সুযোগ দিয়েছেন। জাহান্নামের দুইটা ডিপার্টমেন্ট আছে, দুইটা বিভাগ আছে, একটা জামহারির ঠান্ডা, আর একটা নার হলো আগুন। আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে দুইবার ভাপ ছাড়া হয়। এই ভাপটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় বন্টন করে দেন, ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি। এটা জাহান্নামের ভাপ হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন মুসলমান জাহান্নামের কথা স্মরণ করবেন এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবেন, এবং তিনি চিন্তা করবেন। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, তোমরা যে গরমের তীব্রতা অনুভব করছো, জাহান্নামের আগুনের তীব্রতা গরম এর চাইতে অনেক বেশি। দুনিয়াতে আমরা যে আগুন জ্বালিয়ে থাকি, আমরা চুলাতে রান্না বাড়ার সময় যে আগুন জ্বালিয়ে থাকি, এর চাইতে ফ্যাক্টরিতে যে সমস্ত আগুন জ্বালানো হয় সেগুলোর তীব্রতা অনেক বেশি। দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে, জাহান্নামের আগুন তার চাইতে 70 গুণ বেশি তীব্র। ভাইরা আমার, তো এই জন্য এই গরমের তীব্রতা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইব। অনেকে গরম তীব্র হলে গালিগালাজ শুরু করেন, বিদ্যুৎ গেলে বিদ্যুৎ কর্তৃপক্ষের 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করেন, গরমের মা বাপ তুলে অনেকে গালিগালাজ করে, আছে না নেই? আর কিছু না হোক, একটা নর্মাল গালি দেয় বউয়ের ভাইয়ের কথা বলে যে অমুকের গরম, বলে কি বলে না? তো এই ধরনের যে কথা বলা হয়, এগুলো অনেকে আমাদের নিজের অজান্তে বলি, যে গরমে সহ্য করতে না পেরে গরমের মা বাপ তুলে গালিগালাজ করে দিলাম। তো এটা থেকে গরম কমবে? আরো গরম বাড়বে। কোন গরম বাড়বে? মাথা গরম হবে, মেজাজ গরম হবে, আরো গরম বাড়বে, লাভ হবে না। তিরমিজির একটা হাদিস আসছে, যে জিনিসটাকে গালি দেওয়া যায় না, অভিশাপ দেওয়া যায় না, ওইটাকে যদি কেউ অভিশাপ দেয় তাহলে সে অভিশাপ তার উপর হিসাব অর্থা। এই জন্য ধৈর্য না হারানো, সবর করা, আল্লাহ তালা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। সেই সাথে গরমের তীব্রতা কমানোর জন্য প্রত্যেকটা মানুষ প্রচুর পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করবেন। আপনারা জানেন যে আমাদের দেশে যেই পরিমাণ বনাঞ্চল থাকা দরকার, এগুলা নানান সময়ে কলকারখানার নামে, এগুলা নানান সময়ে নানা নামে নিধন করা হয়, আমরা নিজেরাও প্রয়োজনে অপ্রয়োজনে নিধন করি। ইসলাম সাদকায়ে জারিয়া হিসাবে গাছ লাগাইতে আমাদেরকে উৎসাহিত করেছে। মসজিদ বানানো যেরকম সওয়াবের কাজ, মাদ্রাসা বানানো যেরকম সাদকায়ে জারিয়ার কাজ, গাছ লাগানো কিন্তু একটা সাদকায়ে জারিয়ার কাজ। আমরা গত বছর আসুন্না ফাউন্ডেশন থেকে 100,000 গাছ লাগিয়েছি সারা দেশে, আপনাদের নওগাঁ জেলায়ও লাগানো হয়েছে, এবং সারা দেশে আমরা প্রচুর পরিমাণে লেবুর গাছ লাগিয়েছি, আম গাছ, পেয়ারা গাছ ইত্যাদি আমরা লাগিয়েছি। আপনি নিজের জায়গায় হলে তো ভালো, না হলে আরেকজনের জায়গায় নিজের খরচে লাগান। ভাই গাছটা আপনি ভোগ করেন, আমি লাগিয়ে সব কামাই করলাম, এই গাছ বড় হবে, ছায়া দিবে, এক সময় গরমের তীব্রতা একটু হলেও কমতে সাহায্য করবে, এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সওয়াব পেয়ে যাবেন। বিধায় গরমের তীব্রতায় ইমানদার সে আল্লাহ তালা কাছে সবর করবে এবং এই ধরনের সবের কাজ করবে, জাহান্নাম থেকে পানা চাইবে, এবং বিশেষ করে গরমের দিনে, গরমের দিনে রোজা রাখা একটু কষ্টের, ওই কষ্টের সময় রোজা রাখার আবার সব আছে, সোমবার বৃহস্পতিবার রোজাগুলো একটু কষ্ট করে রাখবেন। এবং সাধারণত গরমের সময় দিন অনেক বড় হয়, রাত অনেক ছোট হয়, তো এই জন্য এসার পর তাড়াতাড়ি শুয়ে গেলে ফজর নামাজ পড়াটা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গ্রীষ্মকালীন যে আমলগুলো আছে সেগুলো গুরুত্বের সাথে পালন করার তৌফিক দান করুন।